Hey guys, finally India te launch hoye geche Xiaomi 11i HyperCharge. Eta duto variant e launch hoyeche ebong charte color e. To ei video te amra janbo er total specifications ki ache ebong er price India te koto koreche first sale er dam koto ache ebong ei phone ta ei price segment e tomader neowa uchit kina. To shomoy nosto na kore tatari shuru kora jak ajker video. Guys, shuru kora jak ei phone tar build quality ebong design ke. Phone tar samne ebong pichone dui jaygatei tumra glass body dekhte paccho ebong charidike je frame ta ache seta metal diye toiri kora hoyeche. Phone tar display te tumra corning gorilla glass er fiber protection পেয়ে যাচ্ছো। যদি তোমাদের হাত থেকে ফোনটা পড়ে যায় তাহলে কিন্তু ভাঙার চান্স অনেক কম থাকবে। কিন্তু তুমি একবার ভাবো যদি কিনা ফোনটা তোমার হাত থেকে পড়ে যায় এবং ব্যাক প্যানেলটা ভেঙে যায় তাহলে তোমার কেমন লাগবে। তাও বিল্ড কোয়ালিটি নিয়ে আমি খুব স্যাটিসফাই। আমার ফোনটাকে দেখে কিন্তু খুবই পছন্দ হয়েছে। এবার যদি ফোনটা ডিজাইনের কথা বলি ফোনটা কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে আসছে এবং সঙ্গে থাকছে ফ্ল্যাশ। তোমরা যদি ভাবো এই ফোনটার সঙ্গে কোয়াড ক্যামেরা আছে তাহলে কিন্তু না। তোমাদের হয়তো দেখে এটা মনে হতে পারে। এবং পিছনের দিকে রয়েছে Xiaomi ব্র্যান্ডিং। এবং যদি সামনের কথা বলি সামনে ছোট্ট একটা পঞ্চল ক্যামেরা দেয়া হয়েছে এবং যেটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং এই ফোনটার বেজেলও কিন্তু অনেক কম আছে। ওভারঅল এই ফোনটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে তোমাদের কিন্তু কোনো অবজেকশন থাকবে না। গাইস এবার এই ফোনটার ডিসপ্লে সম্বন্ধে জানা যাক। এই ফোনটার ডিসপ্লে সাইজ রয়েছে 6.67 ইঞ্চিস মানে 16.94 সেন্টিমিটার। গাইস এই ফোনটার সঙ্গে কিন্তু তোমরা ফুল HD+ AMOLED ডিসপ্লে পাচ্ছ যেটার রেজোলিউশন রয়েছে 2400x1080 পিক্সেল। তোমরা যদি কোনো ভালো হাই রেজোলিউশনের কোনো ভিডিও দেখো এই ফোনটায় তোমাদের কিন্তু ভিডিও দেখার এক্সপেরিয়েন্সকে অনেক বেটার বানাবে। এবার যদি গেমের কথা বলি এই ফোনটার সঙ্গে তোমরা পাচ্ছ 120Hz এর রিফ্রেশ রেট এবং যার টাচ স্যাম্পলিং রেট থাকছে 360Hz এর। মানে তোমাদের গেমিং এক্সপেরিয়েন্সকে কিন্তু অনেক বেটার বানাবে এই ডিসপ্লেটা। গেম খেলার সময় কিন্তু তোমরা কোনো ডিসপ্লে ল্যাগ এই ফোনটাতে দেখতে পাবে না। এই ফোনটার ডিসপ্লে নিয়ে তোমাদের কিন্তু কোনো অবজেকশন থাকার কথা না। তোমাদের গেমিং এক্সপেরিয়েন্স অনেক ভালো দেবে এই ফোনটা এবং তোমরা যদি কোনো ভালো হাই রেজোলিউশনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু দেখতে পাবে এই ফোনটার সঙ্গে। এবার যদি এই ফোনটার পারফরমেন্সের কথা বলি এই ফোনটার সঙ্গে আছে MediaTek Dimensity 920 প্রসেসর যেটা রিসেন্টলি লঞ্চ হয়েছে এবং 6 nanometer ফেব্রিকেশন প্রসেস তৈরি হয়েছে এই প্রসেসরটা। এই প্রসেসরটার জন্য এই ফোনটার হিটিং ইস্যু কিন্তু অনেক কম দেখতে পাবে তোমরা এবং এই ফোনটার ব্যাটারি লাইফ কিন্তু অনেক বাড়িয়ে দেবে। এই প্রসেসরটা কিন্তু একটা অক্টাকোর প্রসেসর যার ক্লক স্পিড রয়েছে 2.5 GHz এবং সেকেন্ডারি ক্লক স্পিড রয়েছে 2 GHz এর। গেমিংয়ের জন্য এবং গ্রাফিক্স রিলেটেড অন্যান্য কাজ করার জন্য এই ফোনটার সঙ্গে থাকছে ARM Mali G68 MC4 GPU যেটা তোমাদের কিন্তু গেমিং এক্সপিরিয়েন্সকে আরও বাড়াতে সাহায্য করবে। পারফরমেন্স নিয়ে মনে হয় না তোমাদের কোনো ইস্যু থাকবে এই ফোনটার মধ্যে। এবার যদি এই ফোনটার ক্যামেরার কথা বলি এই ফোনটা আছে ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে যেটা মেন ক্যামেরা রয়েছে সেটা রয়েছে 108 মেগাপিক্সেলের যার অ্যাপারচার রয়েছে 1.89। এরপরে যে আমরা ক্যামেরাটা দেখতে পাচ্ছি সেটা রয়েছে আল্ট্রা ওয়াইড ক্যামেরা যেটার অ্যাপারচার রয়েছে 2.2। এরপরে যে ক্যামেরাটা আমরা দেখতে পাচ্ছি সেটা রয়েছে 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। এই ফোনটা ক্যামেরার সঙ্গে কিন্তু আমরা অনেকগুলো মুড দেখতে পাচ্ছি প্যানোরামা ডকুমেন্ট মুড ব্লগ মুড যেটা আমার একটা খুব ফেভারিট। যারা ব্লগ করতে বেশি পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ফোনটার ক্যামেরা কিন্তু অনেক বেশি কাজের হবে। এছাড়া লং এক্সপোজার টাইম ল্যাপস তোমার প্রো মুড তারপরে ভিডিও ফ্রেম মুড এরকম অনেক ধরনের মুডও কিন্তু আমরা এই ফোনটার ক্যামেরায় পেয়ে যাচ্ছি। এবার যদি এই ফোনটার ফ্রন্ট ক্যামেরার কথা বলি সেটা আছে 16 মেগাপিক্সেলের যার অ্যাপারচার রয়েছে 2.45 এর। এবার যদি এই ফোনটার ভিডিও রেকর্ডিংয়ের কথা বলি তোমরা এই ফোনটার রিয়ার ক্যামেরা দিয়ে কিন্তু 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে 30 ফ্রেম per সেকেন্ডের হিসাবে। তোমরা যদি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও বানাও সেক্ষেত্রে তোমরা 1080 পিক্সেলের ভিডিও বানাতে পারবে 30 ফ্রেম per সেকেন্ডের হিসাবে। ওভারঅল যদি এই ফোনটার ক্যামেরার কথা বলি সেক্ষেত্রে আমার রিয়ার ক্যামেরা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ফ্রন্ট ক্যামেরা নিয়ে আমার একটু সমস্যা আছে। আমরা যখন 25-30 হাজার টাকা ইনভেস্ট করে একটা ফোন কিনবো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে অ্যাটলিস্ট 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফোন কিনবো। যদি এই ফোনটায় আমরা 32 মেগাপিক্সেলের ক্যামেরা পেতাম তাহলে কিন্তু এই ফোনটার ক্যামেরা নিয়েও কোনো কথা বলতে হতো না। গাইস এই ফোনটা যদি এবার ব্যাটারির কথা বলি এই ফোনটার ব্যাটারি রয়েছে 4500 mAh এর এবং যেটা 120 ওয়াটের চার্জিং কিন্তু সাপোর্ট করে। তোমরা যদি এই ফোনটাকে 120 ওয়াটের অ্যাডাপ্টার দিয়ে চার্জে বসাও তোমাদের এই ফোনটা 0-100 হতে মাত্র 15 মিনিট সময় লাগবে। এবার যদি এই ফোনটার সফটওয়্যার নিয়ে কথা বলি এই ফোনটা আসছে Android 11 এর সঙ্গে এবং MI UI রয়েছে 12.5 মানে সফটওয়্যার নিয়েও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। এই ফোনটার সঙ্গে কিন্তু তোমরা ডলবি স্পিকারের সাপোর্ট পাচ্ছ। এই ফোনটা দিয়ে যখন তোমরা গেম খেলবে বা কোনো ভিডিও বা মুভি দেখবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের সাউন্ড এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেটার হবে। গাইস এই ফোনটা কিন্তু দুটো ভেরিয়েন্টে এবং 4টে কালারের সঙ্গে লঞ্চ হয়েছে। যদি কালারের কথা বলি ব্ল্যাক গ্রিন ব্লু এবং পার্পেল এই 4টে কালারে লঞ্চ হয়েছে যার মধ্যে পার্পেল কালারটি কিন্তু আমার খুব ফেভারিট এবং 6GB 128GB এবং 8GB 128GB ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। যেটা 6GB 128GB ভেরিয়েন্ট সেটার দাম ইন্ডিয়াতে করেছে 26,999 টাকা এবং যেটা 8GB 128GB ভেরিয়েন্ট সেটার দাম ইন্ডিয়াতে করেছে 28,999 টাকা। কিন্তু এই ফোনটা যদি তোমরা ফার্স্ট সেলে পারচেস করো সেক্ষেত্রে কিন্তু তোমরা ইনস্ট্যান্ট 3,000 টাকা ডিসকাউন্ট পাবে। তখন এই ফোনটার দাম দাঁড়াবে 27,000 টাকা থেকে 3,000 টাকা মানে 24,000 টাকা এবং 29,000 টাকা 3,000 টাকা মাইনাস করলে থাকছে 26,000 টাকা। তো যদি তোমরা এই ফোনটা কেনারই ইচ্ছা হয় তাহলে অবশ্যই কিন্তু ফার্স্ট সেলে পারচেস করো। এই 3,000 টাকার ডিসকাউন্টটা তোমরা তখনই পাবে যখন কিনা তোমরা SBI ক্রেডিট কার্ড দিয়ে এই ফোনটা পারচেস করবে। কারণ এই ফোনটার সম্বন্ধে কিন্তু এখন একটা জিনিস জানা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে এই ফোনটা আছে হাইব্রিড স্লটের সঙ্গে। মানে তোমরা যদি মনে করো এর মধ্যে দুটো সিম এবং মেমোরি কার্ড একসঙ্গে ভরবে সেটা কিন্তু পারবে না। তোমরা হয় একটা সিম এবং একটা মেমোরি কার্ড ভরতে পারবে, আদারওয়াইজ তোমরা দুটো সিম কার্ড একসঙ্গে ভরতে পারবে। কারণ এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। আর তোমরা যদি এর মধ্যে মেমোরি কার্ড ঢোকাতে হো সেক্ষেত্রে তোমরা 1 TB অবধি মেমোরি কার্ড এর মধ্যে ঢোকাতে পারবে। কারণ আশা করি Xiaomi 11i HyperCharge সমস্ত ফিচার্স এবং স্পেসিফিকেশনস তোমাদের খুব ভালো করে বোঝাতে পেরেছি। তাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো সেই সব বন্ধুদের সঙ্গে যারা অনেকদিন ধরে এই ফোনটার ওয়েট করেছিল। আর যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনটাকে ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলো না, কারণ এই ধরনের ভিডিও কিন্তু তোমাদের জন্য আমি প্রতিদিনই নিয়ে আসি।